মেহেরপুরে খরার কবলে পড়েছে রোপা আমনাবাদ। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে চারা রোপণ করতে অতিরিক্ত খরচ হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে রোপা আমনের চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। আমন মৌসুমে সাধারণত বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষিরা ধানের আবাদ করে থাকেন। এবার খরার কারণে চাষিরা বাধ্য হয়ে সেচ দিয়ে চারা রোপণ করছেন। উৎপাদন খরচ বেড়েছে অনেক, যেহেতু বৃষ্টি নাই, এই যে খরচ প্রচুর পরিমাণ, আমাদের মানে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। ধান আমরা লাগাছি, আমাদের চারিধারে খরচ খরচা খুব বেশি হয়ে যাইছি। তেলের দাম এধারে প্রায় 100 কাছে নিচে, আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমরা ধান করছি খুব কষ্ট করি, মেশিনে তেল কিনে পানি দিয়ে আমরা তো পাচ্ছি না, বুঝলেন। এই যে আমাদের খুব সমস্যা হয়ে যাইছি। খরার মৌসুমে আমাদের এলাকায় ধান, পাট, গম, বিভিন্ন রকম সবজি, কলা, শসা, পটল, বিভিন্ন সবজি সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা আমন ধান করি মেঘের আশায়, সেই আশা হয়েছে না। এখন আমরা মেশিনের পানিতে ধান করতে হয়েছে, আমন ধান আমাদের মেঘে বৃষ্টি নেই। এখন চৈত মাস খরা নিয়েছি, আষাঢ় মাসের সময়। পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে ধানের চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। চারার বয়স যাতে বেশি না হয় এই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে দ্রুত যাতে তারা ধানটা লাগাতে পারে, সম্পূরক সেচ দিয়ে ধানটাকে যারা তুলতে পারে, আগামীতে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যাতে এই কদিন তারা ঠেকিয়ে রাখে সম্পূরক সেচ দিয়ে, এবং যাতে ফলনে কোনো হ্যাম্পার না হয় এই জন্য আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়েছি। মেহেরপুরে চলতি মৌসুমে 26,570 হেক্টর জমিতে রোপামন আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।